নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গিয়ে নিখোঁজ এক কিশোর, এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। নিখোঁজ ওই যুবকের নাম দিলচান ঋষি, আনুমানিক বয়স 16। নিখোঁজ কিশোরের উদ্ধারের জন্য ডিএমজি বিপর্যয় মোকাবেলার একটি দল নামানো হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার কাতলা এলাকার সুদানী নদীতে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে চার বন্ধু মিলে কাতলা সুদানী নদীতে স্নান করতে যায়। নদী পারাপারের সময় দুই বন্ধু নদী পার হয়ে গেলেও ওই কিশোর পার হতে পারেনি বলে জানা গেছে। ওই কিশোরকে বাঁচাতে তার বন্ধুরা নদীতে ঝাঁপ দিয়ে চেষ্টা করলেও সম্ভব হয়নি। ঘটনার খবর জানাজানি হতেই এলাকার মানুষ নদীতে খোঁজাখুঁজি শুরু করে। খবর দেওয়া হয় চাকুলিয়া থানার পুলিশকে। পুলিশ এবং এলাকাবাসীরা অনেক খোঁজাখুঁজির পরেও ওই কিশোরের কোনো খোঁজ পাওয়া যায়নি। বুধবার সকালে চাকুলিয়া থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে বিপর্যয় মোকাবিলার একটি দল খোঁজ শুরু করছে। এখনও ওই কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটেছে এটা যে আজ এই এলাকাটা আমাদের গল্পকোট টু চাকুলিয়া বিদ্যানগর অঞ্চল কাটলা ওয়ার্ড আর কি। এখানে একটা আমাদের ঋষিপাড়া আছে কাটলা ওয়ার্ডে, ওই ঋষিপাড়ার পাশ দিয়ে একটা নদী যায় আর কি, যেটাকে পিতানু বলে, সুদানি বলে। ওই সুদানিতে বাচ্চাটা চান করতে গেছিলো, অনেক বাচ্চা চান করতে গেছি আর কি। চান করে বাচ্চা ছেলেটার বয়স 16-17 বছর মনে হয়। ওনার বাবাও নেই, ওর বড়ো ভাই আছে, ছোটো ভাই আছে, মা আছে একাই। উনি চান করতে গেছে, চান করতে গিয়ে হঠাৎ নাকি ডুবে গেলো। ছেলেরা এখানকার খোঁজাখুঁজি করেছে অনেক, ওকে ধরেই আবার নিয়ে যাচ্ছিলো বলে শুনলাম যেটা আমি এখানে এসে, যে ধরে ওকে নিয়ে যাচ্ছিলো উপরে, কিন্তু নিয়ে যেতে পারেনি বড় ঢেউ আসার কারণে আর কি। ছেলেটা ভিতরে চলে যায় আর কাল থেকে কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এখানকার গ্রামবাসী অনেক চেষ্টা করেছে, চেষ্টা চালিয়েছে ওরা খোঁজার জন্য, কিন্তু খুঁজে পায়নি ওরা। লাস্টে আমরা থানাতে জানানো হলো, বিডিও সাহেবকে জানালো, এমএলএ সাহেবকে জানানো হলো। এমএলএ সাহেবের নির্দেশে আবার রায়গঞ্জ থেকে ধুবড়ী টিম এসছে, আমাদের থানার এখানকার চাকুলা থানার আমাদের মুর্শিদবাবু এসছেন, সবাই সহযোগিতা। প্রশাসন ভালো, আমাদের ভালো সাড়া দেয় ওরা। যখনই শুনেছে যে না এরকম হয়েছে, ওরা কিন্তু নেমে পড়েছে। না এখনো অবধি পাওয়া যায়নি। যেহেতু নদীতে যেভাবে জলের ধার চলছে, তো ভেসেও তো আলাদা দিকে চলে যেতে পারে, চলে যাবে যতক্ষণ শরীরটা হয়তো। যখনই জলের আমরা জানি আর কি, যেটা জানি, জলে যখন ডুবে কেউ, ডুবার পরে কিন্তু উনি মাটিতে বসে যায়, মাটিতে বসে কিছু ধরে নেয় ওরা। যখন ওই জিনিসটা পচে যায় তখনই কিন্তু উনি উপরে ওঠে, এটা আমরা জানি আর কি। এখন কি হয়েছে, ভেসে পাশে আছে না দূরে চলে গেছে, এটা কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তবে পরিবারটা বললেন ওনার বাবা নেই, তো আর্থিক স্থিতিটা কিরকম? খুব খারাপ আর্থিক অবস্থা, খুব ভালো না। ওটা দিন কামায় দিন খায় ওরা। কি নাম আপনার? আমার নাম মুজফর বাজমি।
এখানে নাহাতে আসছিল, নাহার পরে ওই পারে হেলে গেছিল, ওরা তিনজন চারজন ছিল, তো দু তিনজন আগে চলে গেলো, ওই ডুবকি যে মারলো এরকম করে, তো ওই ভাঁসে থাকলো, ভাঁসে থাকার পরে ওরা এদিকে দেখছে যে ওই ডুবছে, তো হালা করলো যে আমি ডুবছি রে, আস আস আস, আসলো, ওরা ধাক্কা দুই তিনটা দিল, ধাক্কা দিয়ে এইদিকে বাইরে বগল নিয়ে আসলো, বগল থেকে একটু ধরলো, দেখছে যে হাল্লা দিল ওরা সব কয়ে যে আদমি ডুবে গেলো, ডুবে গেলো ফালনা জানা, তখন ডুবে গেল, বাস পাতা ছিল পাচ্ছেন না। কখন ঘটেছিল ঘটনাটা? এই আড়াইটার সময়, কালকে, কাল করে কালকে আড়াইটার সময় ডুবেছে। হ্যাঁ ডুবেছে, এখন পর্যন্ত পাওয়া যায়, পাওয়া যায় না। প্রশাসনের কিরকম সহযোগিতা পাচ্ছেন আপনারা? আমরা দেখছি যে সব কিছু তো করলো, এখন তো নিয়ে আসলো আমার সব কিছু সরকারের মধ্যে দিয়েছে প্রধান, হ্যাঁ সব মেম্বার সব সব করেছে, হ্যাঁ হ্যাঁ ওইগুলো নিয়ে আসছে মেম্বার মুখিয়া সব করেছে, হ্যাঁ প্রধান। কি নাম হয়েছে লেটার? জি 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 দিলচান, দিলচান, হ্যাঁ। এই কাটলা গ্রামে বাড়ি? কাটলা গ্রামে বাড়ি। আপনি কে? আমি লাগবো, আমার মসির বেটা হলো। আপনার মসির বেটা? আপনার নাম কি? আমার নাম জিতেন্দ্র সি। ওদের কি মানে কিরকম অবস্থা? জায়গা জমি আছে না? কিছু আছে না, দিন খায় আছে, দিন খায় মানে দিন কামায় দিন খায়, হ্যাঁ।